এই জীবনটা নিয়া বড়ই পেরেশানিতে আছি। কি দিয়া কি কমু, কি রাইখা কি লিখমু, কিছুই বুঝে উঠবার পারতেছি না। তয় ওস্তাদ, একটা কথা আপনারে কওন যাই, গ্রামের আলতা বানুরে আপনার মনে আছে নাকি? মনে থাকবই বা কেমনে, আপনি যখন নগরে আহেন আমরা তখন দুজনই ছোট মানুষ আছিলাম। একলগে খেলতাম, স্কুলে যাইতাম, আমজাম খাইতাম, ভালোই লাগতো দিনগুলা। একদিন ভোরে ওইটা শুনলাম ওর বাপে নাকি মইরা গেছে। লও ঠেলা, ছোট মানুষ এত কিছু বুঝতাম না, বাপে মরলে কি হয় কিছুই জানতাম না। তয় ওস্তাদ, ওর বাপে মরণের পর ওর মারে নাকি এলাকার লোক খুব জ্বালাইতো, এটা বুঝতাম। আরে ওস্তাদ, বামে বামে গল্প শুনবে যে লোক মারবেন ডি, এত মনোযোগ দিয়ে হুনার কিছুই নাই। এইটা আট দশটা সাধারণ পীড়িতের গল্পের মতনই। যা উগ্গা, ট্যারাকে ড্রাইভার আপনি, গাড়িটা মনোযোগ দিয়ে চালান। বড় হইয়া আপনার লগে নগরে আইলাম, হেলপারে হিকলাম, কত মাঠঘাট রাস্তাঘাট চিনলাম, রায়তার দিন চিনলাম, টেয়া চিনলাম, ভাত চিনলাম, হালার শান্তি চিনবার পারলাম না। ওস্তাদ, গেল মাসে 3 বছর পর গ্রামে গেছিলাম মায়ের জানাজার দাফনটা করাইতে, কষ্ট ছিল মনে। তয় ওস্তাদ, আলতারে এতদিন পর দেখা মনে হালকা শান্তি লাগতেছিল। আমাকে মতো যা যা বলবো দিকে কেউ একবার নজর দিলেও ভাল লাগে না ওস্তাদ। ধৌরু হালা, যেটা কইবার লাগে এত কথা কইলাম ওইটাই কইলাম না। জানেন ওস্তাদ, আলতার একটা ফর্সা দেখা পোলা হয়েছে, 2 বছর বয়স, বাড়ির পাশে জয়নাল কাকার লাগে বিয়ে হয়েছে। মাইরি কি দিয়া কি হইল কিছুই জানবার পারলাম না, পীড়িতের কথাটাও জানাইবার পারলাম না। ওস্তাদ, হালকা ডাইনেলন পাইয়া গেছি পড়াই, এরপর কই যাইবেন? কেরানীগঞ্জ।